উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে টাকা প্রতারণার অভিযোগে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। বৃহস্পতিবার পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে টাকা প্রতারণার অভিযোগে বিক্ষোভকারীদের দাবি, চাকরিতে নিয়োগের কথা বলে তাদের কাছ থেকে মোটা টাকা নিয়েছেন পার্থপ্রতিম রায়, কিন্তু পরবর্তীতে তাদের চাকরি দেওয়া হয়নি। তাদের টাকা ফেরতের দাবিতে বুধবার অবস্থান বিক্ষোভে সামিল হয় তারা, কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় বৃহস্পতিবার পরিবারের স্ত্রী সন্তানদের নিয়ে অবস্থান বিক্ষোভ করতে আসেন চাকরি প্রার্থীরা। তারা অভিযোগ করেন, তাদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করলেও পার্থপ্রতিম রায়ের লোক মহিলা এবং বাচ্চাদের মারধর করে। অবস্থান বিক্ষোভে এসে বিক্ষোভকারীরা কি বলছেন শুনব। পুরোনো টার্মিনেটসে শান্তিপূর্ণ ভাবে আমরা কালকে আন্দোলনে ইচ্ছে করেছিলাম, কি বলে এটাকে, বিস্তর অবস্থান বিক্ষোভ করেছিলাম। প্রশাসনের আইন অনুযায়ী প্রশাসনকে মেনে প্রশাসন যেভাবে বলেছে সেইভাবেই করেছি। কালকে বার্তা দেওয়ার পর কেউ শোনেনি, আমাদের ডাকে কেউ আসেনি। আজকে আমরা বউ বাচ্চাকে নিয়ে সবাইকে নিয়ে আমরা আসছি পার্থপ্রতিমের বাড়ির সামনে, এখানে অবস্থান বিক্ষোভ করার জন্য। ওখানে আমরা বসে থাকতাম, আমাদেরকে কিছু একটা উপায় বলুন, ইয়ে তো আমাদের পয়সা করে ফেরত দিন, উঠাই দিন। আজকে ঘটনা কি হয়েছে, কাজে নিয়োগ করেন, আমরা দুটার মধ্যে একটা করুন, আমাদের দাবি কাজে নিয়োগ করেন। আজকে যখন ওখানে গিয়েছেন কি হয়েছে? আমরা যখন ওখানে যাচ্ছি ওখানে পৌঁছতেই দেয়নি, তার আগে ওনার বাড়ির সামনে এনবিএসটিসি চেয়ারম্যানের গুন্ডা বাহিনী আমাদের আটকেছে, আমাদের মারধর করেছে, আমাদের মোবাইল কেড়ে নিয়েছে এবং মেয়ে ছেলের গায়ে বাচ্চার পোকা গায়ে পর্যন্ত হাত দিয়েছে। উত্তরবঙ্গে 350 জন আছি, কুচবিহারে আমরা 93 জন আছি। এ বিষয়ে আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধির সঙ্গে, সুরঞ্জিতের সঙ্গে। সুরঞ্জিত, ঠিক কি ঘটনা ঘটেছিল? দেখো, সুস্বাগত জানিয়ে রেখেছি সর্বপ্রথমে যে এরকম বর্তমান যে এনবিএসটিসি চেয়ারম্যান রয়েছেন পার্থপ্রতিম রায়, এর বিরুদ্ধে কিন্তু টাকা প্রতারণের একটা অভিযোগ এসেছিল। যা অভিযোগ করেছিলেন কিছু মানুষ যে তাদেরকে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছেন, এমন কিন্তু অভিযোগ করেছিলেন। পরবর্তীতে কিন্তু পার্থপ্রতিম রায়ের কাছে তখন আমরা সেই বিষয় নিয়ে তুলে ধরি, প্রশ্ন করি এবং পার্থপ্রতিম রায় জানা এটা একদম ভিত্তিহীন অভিযোগ, কে বা কার কারণ নিয়োগ প্রক্রিয়া হয়েছিল এজেন্সির মাধ্যমে, কিভাবে কি হয়েছে নিয়োগ করে সেটা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন। পাশাপাশি যে বিষয়টা নিয়ে আজকে কিন্তু সেখানে যখন তারা বিক্ষোভ, গতকালকে তারা কিন্তু এনবিএসটিসির সদর দপ্তরের সামনে, কোচকে সদর দপ্তরের সামনে তারা অবস্থান বিক্ষোভ করছিল, প্রশাসনের আইনজীবী বর্তমান এনবিএসটিসি চেয়ারম্যান হয়েছে পার্থপ্রতিম রায়, এর বাড়ির সামনে তারা যখন বিক্ষোভ করতে আসেন এবং সেই সমস্ত বিক্ষোভকারীদের অভিযোগ যে তাদেরকে সেখানকার কিছু লোক তাদেরকে মারধর করে এবং পার্থপ্রতিম রায়ের কিছু অনুগামী তাদেরকে মারধর করে তাড়িয়ে দেয়, মেয়ে ছেলে গায়ে হাত দেয় এবং মহিলাদেরকেও হাত দেয় এবং শিশুদেরকেও হাত দেয় এবং পাশাপাশি তাদেরকে মারধর, এমন কিন্তু অভিযোগ করা হয়েছে সেই আন্দোলনকারীদের পক্ষ থেকে। সুশ্বেতা, সুরঞ্জিত, তোমার কাছে জানতে চাইবো যে আমরা জানি যে আর কিছুদিন পরেই পুরো নির্বাচন রয়েছে, তার আগে কি এটা মনে করা হচ্ছে যে তৃণমূলের ভাবধারা নষ্ট করার জন্য বিরোধী যারা দল রয়েছে তাদের পক্ষ থেকে এরকম কি পদক্ষেপ নিতে পারে? অবশ্যই, সেটা হচ্ছে রাজনৈতিক কিছু কিছু যে তৃণমূল কংগ্রেসের যে কিছু নেতৃত্বরা তারা কিন্তু মনে করছেন যে তৃণমূলের ভাবাবেগকে নষ্ট করার জন্য শহরের বুকে এবং বিশেষ করে পার্থপ্রতিম রায়ের নীতি, পার্থপ্রতিম রায়কে কালিমালিপ্ত করার জন্য এমনই বিরোধীদের কোনো চক্রান্ত হতে পারে বলে তারা কিন্তু বলছেন। যদিও তারা ক্যামেরার সামনে এসে পারেনি, কিন্তু তাদের অনুমান এটাই।
প্রশাসনের তরফ থেকে কি কেউ এসেছেন যারা বিক্ষোভকারী রয়েছেন তাদেরকে সরানোর জন্য? না, প্রশাসনের পক্ষ থেকে আসা হয়নি, তবে পুলিশ কিন্তু এসেছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা সৃষ্টি না হয় এখানে। অনেক ধন্যবাদ সুরঞ্জিৎ তোমাকে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থপ্রতিম রায় বলেছেন এ ধরনের অভিযোগ ভিত্তিহীন। এনবিএসটিসি আমরা প্রথমে শুনে নেব যে অভিযোগকারী কি বলছেন। আমরা কেরাসপুরে ইলেকশনের আগে জয়েন করছিলাম, আমাদেরকে চার মাস পরে বিনা নোটিশে আমাদেরকে ওখান থেকে পরিষ্কার করা হয়। তা আমাদেরকে আজকে এক দুদিন থেকে এই ইলেকশনের পরে থেকে আমাদেরকে তাল বাহানা পার্থপ্রতিম রায় আমাদেরকে এইরকম করে বলতেছে যে আজ হবে, কাল হবে, সামনে মাসে হবে কি পরের মাসে হবে, এইরকম করে সাত মাস আমাদেরকে এইভাবে তাল বাহানা করে কাটাইছে, ঠিক আছে। এবং আমাদেরকে চার মাস ডিউটি হয়েছে, পুরো বেতনও পর্যন্ত দেয় নাই আমাদেরকে। তাই এখন আমরা বউ বাচ্চা নিয়ে, আমাদেরও তো পরিবার আছে, আমরা এখন কোথায় যাবো? আমাদের যে গাড়ির মালিকের গাড়ি চালাচ্ছি সেই মালিকগুলো তো এখন আমাদেরকে নিচ্ছে না। পার্থপ্রতিম এখানে আসতেছি, ও বলতেছে 31 তারিখে আসো, 30 তারিখে আসো, সামনে মাসে আসো, এখন এখন 31 তারিখে আসছি, ও আবার উল্টাপাল্টা কথা বলতেছে, এখন আমি তোমাদের কাজ কোনো করতে পারবো না, ঠিক আছে। তোমার যে এজেন্সি মাধ্যমে ঢুকছো সেই এজেন্সির কাছে চলে যাবে। আবার এজেন্সি এখানে আসছে টাকা পয়সা সদার জন্য, ঠিক আছে, টাকা পয়সার সঙ্গে লেনদেন হয় নাই, যার জন্য আমাদের কাজটা আটকে দিয়েছে। মূলত আজকে কি হলো এখানে আপনাদের সাথে? আমরা এখান থেকে সাধারণ সুষ্ঠুভাবে একটা আমরা এখান থেকে মিছিল ওর বাড়ির সামনে পর্যন্ত যাইতেছিলাম। তা ওর বাড়ির সামনে যাওয়ার আগে মোড়ের মধ্যে ওদের কিছু গুন্ডা বাহিনী জিরামপুর বলরামপুর থেকে নিয়ে আসছে, তারা ওরা আমাদেরকে মারধর করে মেসেলে পর্যন্ত ছাড়ে নাই, মেসেলে কেউ মারছে, জামাটা আবার সব ছিঁড়ে দিছে, দিয়ে মোবাইল টোবাইলগুলো সব নিয়ে নিয়েছে, ঠিক আছে। তার মধ্যে একটা মোবাইল পাইছি, এখনো 10-12টা মোবাইল পাইনি এখনো, ঠিক আছে। আমাদের বক্তব্য এটা, আমাদের কাজ চেয়ারম্যান যাতে আমাদের কাজটা ফিরিয়ে দেয়, আমাদের এইটাই দেবে, আর আমাদের কোনো দাবি নাই। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থপ্রতিম রায় বলেন এ ধরনের অভিযোগ ভিত্তিহীন। এনবিএসটিসি নিয়োগ হতো এজেন্সির মাধ্যমে এবং সেই সময় তিনি এনবিএসটিসির দায়িত্বে ছিলেন না, অতএব যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন। তবে নিয়োগের বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে তা এনবিএসটিসি কর্তৃপক্ষই বলবে বলে জানিয়েছেন তিনি। পার্থপ্রতিম রায় কি বলছেন শুনব। আমার বাড়ির সামনে আজকে কোনো মিছিল হয়নি, কিন্তু আমি শুনতে পেলাম যে মোড়ে নাকি এসেছিল, তো কি বিষয় আমি বিষয়টা অবগত নেই আজকের বিষয়টা। তবে কালকে একটা ঘটনা ঘটেছে যে কিছু কন্ট্রাকচুয়াল ড্রাইভার যাদের 4 মাসের মেয়াদ ছিল তারা বিক্ষোভ দেখিয়েছে যে তাদের কাজে ফেরাতে হবে। এবং বিষয়টা হলো যে নির্বাচনের আগে এনবিএসটিসি 4 মাসের জন্যে একটা এজেন্সি মারফত, এনবিএসটিসি ডিরেক্ট কোনো রিক্রুটমেন্ট করে না, এজেন্সি মারফত কিছু লোককে নাকি নেয় এবং তাদের জুন মাস অব্দি মেয়াদ ছিল, জুন মাসে অটোমেটিক তারা চলে, তাদের অ্যাডভার্টাইজমেন্ট সহ সব কিছুতেই তাই বলা ছিল। এবং ঘটনাচক্রে আমি সেই সময় এনবিএসটিসির চেয়ারম্যানও ছিলাম না রিক্রুটের সময়, এবং যখন তাদের মেয়াদ পড়েছে তখনও নয়, আমি 2018 জুলাই আমি জয়েন করি। তো স্বাভাবিকভাবে এই বিষয়টা টেকনিক্যালি কি বিষয় আছে আমার আধিকারিকরা এই ব্যাপারে বিশদে জানাবে, আমি তার সাথে কথা বলেছি। তবে কেউ যদি বিক্ষোভ দেখানোর জন্যে বাড়ির কাছাকাছি চলে আসে সেটা যেয়ে আমি যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করি, কারণ এনবিএসটিসির ম্যাটার, এনবিএসটিসি পরিবহন ভবন রয়েছে, ডিএম অফিস রয়েছে বা আমাদের ডিভিশনাল ম্যানেজার, সেখানে কথা হতে পারে। আর ব্যক্তিগতভাবে আমার বাড়িতে প্রতিদিন বহু মানুষ দেখা করতে আসে, কিন্তু কারা দলীয় পতাকা নিয়ে এসব নোংরামি করছে আমি জেলা সভাপতি চেয়ারম্যানের সঙ্গে ব্যাপারে কথা বলছি, এগুলো বরদাস্ত করা হবে এবং ছিল, সেটা আমার আমলেও নয়, তাদের এনবিএসটিসি সেটা রিক্রুটমেন্ট করেনি, এজেন্সি করেছে, এবং তাদের যে চলে যাওয়া সেটাও আমার সময়কার নয়। সুতরাং এই ব্যাপারে আমার কিছু বক্তব্য নেই, নির্দিষ্টভাবে যদি আপনাদের জানার থাকে আমাদের ম্যানেজিং ডিরেক্টর সহ আধিকারিকরা তাদের সাথে কথা বলবেন।